अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম আর উনি পরিষ্কারভাবে বলেছেন যদি নিহারের অতীতের ব্যাপারে জানানোর চেষ্টা করায় ওর মাথায় চাপ সৃষ্টি করা হয় বা ওকে যদি কোনো শক দেওয়া হয় তাহলে ওর প্রাণহানিও হতে পারে। এরকম কেসে পেশেন্টকে টাইম দেওয়াটা খুব প্রয়োজনীয় যাতে সে একটু স্টেবল হতে পারে, আর একবার স্টেবল হয়ে গেলে তাকে পুরনো কথা মনে করানো যেতে পারে, কিন্তু এখন একেবারেই নয়। এই নিন নিহারের রিপোর্ট, এতে সবকিছু লেখা আছে, আপনি একবার পড়ে নেবেন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ডাক্তারবাবু। শুনেছ ডাক্তারের কথা? ডাক্তারের কথা তো মানবে, নাকি নিজের ইচ্ছে মতো করতে গিয়ে আমার ছেলেকে মেরে তবে তুমি শান্তি পাবে? মা, আমি চুপ, একদম চুপ। একটা শব্দও যদি মুখের থেকে বার করো তো, খুব ভালোবাসার দাবি করো তো আমার ছেলেকে, তাহলে সত্যিকারের ভালোবাসার মতো ত্যাগ করতে শেখো, জেদ করে পেতে নয়। মা, পুনম আর ডাক্তার ঠিকই বলছেন, এই সময় নিহারের সঙ্গে তোমাদের দুজনের বিয়ের কথাটা বলা ঠিক হবে না, ও সহ্য করতে পারবে না। এটাই ভালো হবে যে তুমি একটু অপেক্ষা করো, সময় সুযোগ পেলেই আমি ওকে বলে দেব। ততদিন মা, তুমি নিহারের সঙ্গে দেখা না করলেই ভালো হয়। হ্যাঁ রুচিতা, ততদিন তোমাকে ওর থেকে দূরে থাকতে হবে, কেননা এছাড়া আর কোনো উপায় নেই। একদম ঠিক। এখন কোনো তর্ক না করে তোমার সব জিনিস ওখান থেকে বের করে নাও, তোমার কোনো চিহ্ন যেন ওই ঘরে না থাকে, তোমার সব চিহ্ন মুছে দিতে হবে ওই ঘর থেকে। তুমি তোমার জিনিস গুছিয়ে নাও, ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কেননা তুমি হয়তো এখানে থাকলেই ও মানসিক আঘাত পেতে পারে, যার পরিণাম কারোর জন্যই ভালো হবে না রুচিতা। দুটো পথ আছে তোমার কাছে রুচিতা, হয় তুমি এখান থেকে চলে যাও, না হলে আমরা সবাই নিহারকে হারাবো। আমি তোমার কাছে আজ জোর করছি তোমার কাছে, আমার ছেলেটাকে বাঁচতে দাও, বাঁচতে দাও, চলে যাও তুমি এখান থেকে, চলে যাও, ছেড়ে দাও আমার ছেলেকে। মা, নিহার বাবুর জীবনের জন্য যদি আমাকে নিজের জীবন দিয়ে দিতে হয় আমি খুশি খুশি দিয়ে দেব। মা, যতদিন নিহার বাবুর শরীর ঠিক না হয়ে যায় আমি আমার বাড়িতে চলে যাচ্ছি না, কিন্তু আপনি প্লিজ আমাকে জানাতে থাকবেন ওনার শরীর কেমন আছে। বৌদি, তোমরা আমাকে তোমাদের রুমে কেন নিয়ে এসছো? আমাকে আমার রুমে যেতে দাও না। ওই নিহার, তোর রুমে পেস্ট কন্ট্রোল হয়েছে, সেই জন্য এখন বন্ধ আছে, পরে চলে যাস। এটা কার রুমাল? আমার কাছে কি করে এলো? প্রতীক, এটা তো ওই রুমালটা যেটা রুচিতা নিহারের জন্য বানিয়েছিল। আর এতে আমার নাম লেখা রয়েছে কেন? এরকম ওল্ড ফ্যাশন টাইপ রুমাল তো আমি ব্যবহার করি না, তাহলে এটা কি করে? না না নিহার, তুমি রাখতে কোনো কোনো সময়? না বৌদি, এমন 17th century মতো রুমাল আমি ব্যবহার করি না, সেলাইটা তো আমার নাম দিয়ে করা রয়েছে, মা তো কখনো করবে না এমন। ঠাকুমা, ঠাকুমা করেছেন হয়তো, ওই লুকিয়ে হয়তো তোমার পকেটে রেখে দিয়েছে যাতে তুমি বারণ না করতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঠাম্মি করেছেন, হতে পারে। এনিওয়েজ রেখে দিই,
আর ঠাকুমাকে বলবো আর কখনো যেন এসব না করে। হ্যাঁ ঠিক আছে, বারণ করে দিস, এখন একটু বিশ্রাম নিত। আস্তে এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? হ্যাঁ, এবার আপনি যত খুশি হারান। এত কষ্ট করে বানিয়েছো, এটা কি করে হারাতে পারি? সারপ্রাইজ, এটা আমার জন্য? পর্দার পেছনে কি করছো? নিহার বাবু, এটাতে আমাদের ফটো ছিল, হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। আপনি কি দেখেছেন কোথাও? এই নাও, এর প্রিন্ট আউট বার করে ফ্রেম বানিয়ে নিও। নিহার বাবু, আপনি আপনার রুচিটাকে কিভাবে ভুলে গেলেন? আমাদের ভালোবাসাকে কিভাবে ভুলে গেলেন আপনি? কিভাবে? আমার রুমে গিয়ে আমার ঘুম আসবে। এই দাদা বৌদিও না আমাকে এখনো ছোট বাচ্চা বলে মনে করে, যে পেস্ট কন্ট্রোল করালে নাকি আমার শরীর খারাপ হয়ে যাবে। নিহার, কোথায় যাচ্ছিস বাবা তুই? কিছু না মা, আমি আমার রুমে যাচ্ছিলাম বিশ্রাম নিতে। কিন্তু তোর রুমে তো লাইটের সমস্যা রে বাবা। কিন্তু দাদা তো বলছিল পেস্ট কন্ট্রোল করা হয়েছে। হ্যাঁ, আরে পেস্ট কন্ট্রোলের জন্যই ওখানে লাইটের প্রবলেম হয়েছে। কোনো ব্যাপার না মা, আমি ম্যানেজ করে নেব। নিহার, নিহার, আমি বলছিলাম যে মা, তুমি তুমি ঠিক আছো তো? বাবা আমি তো ঠিক আছি, কিন্তু ল্যাম্পটা ভেঙে গেল। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি আমার রুমে, তুমি খেয়াল রেখো নিজের। কিন্তু বাবা, ঋতু প্রতীকের ঘরে ঘুমোতিস তো ভাল। হে ভগবান, রুচিতা নিশ্চয়ই বেরিয়ে গেছে এতক্ষণে। নিহার বাবু, আমি সিঁদুর পড়তে ভুলে গেছি। এই নাও।
লাগছে যেন অনেকদিন পর এই রুমে আসছি আমি। এতটাই আলাদা লাগছে যেন যেন এই রুমটাতে আমার সঙ্গে কেউ থাকতো। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।